আসসালামু আলাইকুম। অগ্রগতি অনলাইন টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। ডিজিটাল ইন্স্যুরেন্স মার্কেটিং সিস্টেমের উদ্যোগে অনলাইনে বিমা প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে, আর এই বিমা প্রশিক্ষণের সাথে আমি আছি মোহাম্মদ মাহমুদুল ইসলাম। আপনারা চাইলে আমাকে মেইল করতে পারেন insurance.dims@gmail.com, অথবা চাইলে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন 01916020990 এই নাম্বারে। আজকে যে বিষয়টি আপনাদের সাথে কথা বলবো, তিন কিস্তি জীবন বিমা পরিকল্প। এই পরিকল্পটি বাংলাদেশের সকল বিমা কোম্পানিতে অত্যন্ত জনপ্রিয়তার সাথে চালু আছে এবং সকল বিমা কোম্পানিতে সুবিধাও একই রকমের। তাহলে আপনারা জেনে খুশি হচ্ছেন যে এই প্ল্যানটি সাজানো হয়েছে কোনো নির্দিষ্ট একটি বিমা কোম্পানির জন্য নয়, সকল বিমা কোম্পানির সকল স্তরের কর্মকর্তারাই চাইলে আপনারা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারেন। তাহলে আমরা এখানে দেখে নিচ্ছি বিমা গ্রাহকের বয়স। যদি কেউ তিন কিস্তি জীবন বিমা পরিকল্পটি গ্রহণ করতে চান, তাহলে তাকে অবশ্যই 18 থেকে 50 বছর বয়স মহিলা গ্রাহকদের ক্ষেত্রে এবং পুরুষ গ্রাহকদের জন্য 18 থেকে 55 বছর বয়স সীমার মধ্যে হতে হবে। তবে এটি কোম্পানি ভেদে ভিন্নতর হতে পারে। বিমার মেয়াদ 12 বছর, 15 বছর, 18 বছর এবং 21 বছর মেয়াদি এই বিমাটি গ্রহণ করা যায়। আমরা এবার যাব একটি উদাহরণে। আপনারা উদাহরণটি দেখতে পাচ্ছেন, বিমা গ্রাহকের বয়স 30 বছর। যদি তিনি 12 বছর মেয়াদি একটি 5 লক্ষ টাকার বিমা অঙ্কের পলিসি গ্রহণ করতে চায়, তাহলে নিম্নোক্ত সুবিধাগুলো পাবে। তাহলে মোট কথা হচ্ছে যে একজন 30 বছর বয়সী যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ যদি 12 বছর মেয়াদে 5 লক্ষ টাকার বিমা পলিসি গ্রহণ করতে চান, তাহলে একটি বিমা কোম্পানি সেই গ্রাহককে কী ধরনের সুবিধা দিবে। তাহলে এই সুবিধা দেবার পূর্বেই যে কথাটি আসছে, সেই গ্রাহককে প্রতি বছর সেই কোম্পানিতে কত টাকা করে জমা দিতে হবে, অর্থাৎ বার্ষিক প্রিমিয়ামটা কত হবে। তো আমরা বার্ষিক প্রিমিয়ামটা বের করবার জন্য আমাকে অবশ্যই একটি রেট চার্টের সহযোগিতা নিতে হবে, আর এই রেট চার্টটি কোম্পানি ভেদে ভিন্ন ভিন্ন হলেও কিন্তু বের করবার নিয়মটা কিন্তু একই। তাহলে আমরা একটি কোম্পানির রেট চার্টের সহযোগিতা নিব। এখানে দেখেন, দেখতে পাচ্ছেন যেহেতু আমরা গ্রাহকের বয়স ধরেছি 30 বছর এবং বিমার মেয়াদ 12 বছর, তাহলে আমরা এই রেটটি নিব 57.05। এই রেটটি আমরা নিচ্ছি। এবার আমরা উদাহরণে যাব। দেখেন, আমরা বই থেকে দেখে নিলাম রেটটি 97.05, এবং একে আমরা গুণ করব বিমা অঙ্ক, অর্থাৎ এই যে 5 লক্ষ টাকা, এই 5 লক্ষ টাকা দিয়ে কিন্তু আমরা গুণ করব এবং ভাগ করব 1000 দিয়ে। এটি আসলে সূত্রের আছে, এই সূত্রের বাহিরে আমরা যেতে পারবো না। তাহলে সহজভাবে যদি আমরা এই শূন্য এবং এই শূন্য, এই শূন্য, এই শূন্য এবং এই শূন্যর সাথে এই শূন্য যদি কেটে দিই, তাহলে এখানে থাকছে 500 দিয়ে আমরা এটাকে যদি গুণ করি, তাহলে বার্ষিক প্রিমিয়াম আসছে 48,525 টাকা। অর্থাৎ একজন 30 বছর বয়সী গ্রাহকের 12 বছর মেয়াদে যদি 5 লক্ষ টাকা সমমূল্যের বিমা অঙ্কের একটি পলিসি গ্রহণ করতে চান, তাহলে প্রতি বছর সেই গ্রাহককে জমা দিতে হবে 48,525 টাকা। এখানে কথা আছে, যদি কোনো গ্রাহক মনে করেন যে আমি 1 বছরের টাকা তো একসাথে দিতে পারবো না, সেক্ষেত্রে তিনি কি করবেন, তাহলে অবশ্যই তার জন্য পরামর্শ হচ্ছে তাকে আপনারা 6 মাসের প্ল্যানটি দিতে পারেন, অর্থাৎ 6 মাসিক প্ল্যান। 6 মাসের জন্য যেটি করতে হবে, এই বার্ষিক যে টাকাটি এসছে, এই বার্ষিক টাকাকে 0.53 দিয়ে গুণ করলেই দেখেন এই রেটটি চলে আসবে, অর্থাৎ 25,718 টাকা। এখানে কিন্তু কথাটি বলে রাখা ভালো, কোম্পানি ভেদে এখানে কিন্তু 0.52 আছে, 0.53 যেমন এখানে আমরা নিয়েছি, কোথাও কোথাও 0.54 বা 5.5 থাকতে পারে। সেটি আপনার রেট চার্ট থেকে অবশ্যই মিলিয়ে নেবেন, কিন্তু আমরা যে রেট চার্টটি সহযোগিতা নিয়েছি সেখানে আছে 0.53। তাহলে এই বাৎসরিক যে প্রিমিয়ামটা আছে, বাৎসরিক প্রিমিয়ামকে 0.53 দিয়ে গুণ করলেই আমরা পেয়ে যাচ্ছি 6 মাসের প্রিমিয়াম। এবং কেউ যদি বলে যে না, আমি 6 মাসেও টাকা দিতে পারছি না, সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি 6 মাসের জায়গায় সে কাস্টমারকে আপনি 3 মাসের প্ল্যানটাও
দিতে পারেন চাইলে। 3 মাস পরপর যদি আপনি দেন তাহলে এইখানেও কিন্তু আপনি রেট চার্টে একটি নিয়ম দেখতে পাবেন। নিয়মটি দেখবেন প্রতিটি রেট চার্টের নিচের দিকেই লেখা থাকে, এখানে .28 দিয়ে অর্থাৎ 28 দিয়ে আপনি গুণ করবেন। কোনটাকে গুণ করবেন? এই বাৎসরিক যে প্রিমিয়ামটা বের হচ্ছে সেই প্রিমিয়ামকে 0.28 দিয়ে গুণ করলে 3 মাস পরপর গ্রাহকের প্রিমিয়ামটা বের হয়ে যাবে। দেখেন এইখানে 13,587 টাকা হলো প্রতি 3 মাস পরপর প্রিমিয়াম। এই বিমার সাথে সহযোগী বিমা PDAB, ADB এবং HI প্ল্যানও নেওয়া যাবে। এই তিনটি বিমা কী ধরনের অন্য আরেকটি ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব, কারণ এই ভিডিওতে যদি আলোচনা করা হয় তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তাহলে আপনারা আরেকটি ভিডিও দেখে নেবেন, সেই ভিডিওতে এই তিনটি প্ল্যান সম্বন্ধে আলোচনা করা যাবে। এটিকে আসলে সহজভাবে যদি বলা যায় তাহলে একটি গাড়ির যেমন এক্সপায়ার চাকা থাকে, সেই এক্সপায়ার চাকা বিপদে আপদে কাজে লাগে, ঠিক তেমনই এটি একরকম। একটু বাড়তি প্রিমিয়াম দিয়ে এই তিনটি সহযোগী বিমা আপনারা চাইলে গ্রহণ করতে পারবেন। এখন আমরা যাব যে এই বিমার বাৎসরিক কী ধরনের সুবিধা একটা কাস্টমার পেতে পারে। দেখেন এখানে দেওয়া আছে প্রতি বছর 48,525 টাকা করে একজন গ্রাহক যদি প্রিমিয়াম জমা দেন প্রতি বছরে, তাহলে 4 বছর পরপর একইভাবে টাকা জমা দেবার পরে 4 বছর পরে কোম্পানি থেকে একটি SB সুবিধা সার্ভাইভাল বেনিফিট অন্তর্বর্তীকালীন আর্থিক সুবিধা দেওয়া হবে বিমা অঙ্কের 25% অর্থাৎ 125,000 টাকা। এই 125,000 টাকা কাস্টমার নগদ মূল্যে তার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে উত্তোলন করতে পারবে। উত্তোলন করবার পরে সে তার ব্যক্তিগত প্রয়োজনে যে কোনো কাজে ব্যবহার করতে পারে, আবার চাইলে এই টাকা দিয়ে পরবর্তী প্রিমিয়ামগুলোও কিন্তু কাস্টমার দিতে পারে। অনুরূপভাবে 5 বছর একই প্রিমিয়াম থাকবে 48,525 টাকা যদি বার্ষিক দেয়, আর 6 মাস বা 3 মাস দিলে কী পরিমাণ হবে আপনারা তো আগেই দেখেছেন, 6 বছর, 7 বছর, 8 বছর। যখনই 8 বছর পূর্ণ হলো তখন কিন্তু দেখেন এখানে আবার জমা হয়ে গেল 194,100 টাকা, আর তার বিনিময়ে এখানে বিমা অঙ্কের আবারও 25% টাকা অন্তর্বর্তীকালীন SB সুবিধা পাওয়া যাচ্ছে 125,000 টাকা। এই টাকা দিয়েও পুনরায় কাস্টমার প্রিমিয়াম জমা দিতে পারে অথবা ব্যক্তিগত যে কোনো কাজে কাস্টমার ব্যবহার করতে পারেন। 9 বছর গিয়েও আপনি একই পরিমাণ পরিশোধ করবেন 48,525 টাকা, 10 বছর, 11 বছর এবং 12 বছর পরবর্তী সময়ে কিন্তু দেখেন এখানে একই পরিমাণ টাকা জমা হচ্ছে 194,100 টাকা। এখানে একটি কথা বলে রাখা ভালো, কোনো গ্রাহক যদি এই 125,000 টাকা প্রথম এসবি উত্তোলন করেন, তারপরেও কোনো গ্রাহক যদি মারা যান তার নমিনি কিন্তু পুরো 5 লক্ষ টাকা বিমা অঙ্কই পাবে। এবং কোনো গ্রাহক যদি প্রথম এসবি উত্তোলন করবার পরে যথারীতি প্রিমিয়াম পরিশোধের মাধ্যমে 8 বছর পূর্ণ হওয়ার সাথে সাথে দ্বিতীয় এসবি সুবিধাও যদি গ্রহণ করেন, তবুও এরপরে গ্রাহক মারা গেলে বিমা অঙ্কের পুরো 5 লক্ষ টাকাই কিন্তু পাবেন। এবং কোনো গ্রাহক যদি একটি প্রিমিয়াম জমা দেবার পরেও তিনি আর বেঁচে না থাকেন, মারা যান, তাহলে তার পরিবারকে পুরো এই 5 লক্ষ টাকাই বিমা অঙ্ক দিয়ে দেওয়া হবে 90 দিনের মধ্যে। তাহলে বন্ধুরা আপনারা খুব সুন্দর একটি পরিকল্প জানলেন। এখানে দেখুন তাহলে 8 বছর শেষ হয়ে গেল এবং সাথে সাথে 12 বছর মেয়াদ শেষ হয়ে গেল। 12 বছর মেয়াদ শেষে এখানে বিমা অঙ্কের 25% এবং 25% 50% টাকা দেওয়া হয়ে গেছে। 50% টাকা দেওয়া হয়ে গেলে অবশিষ্ট থাকছে 50%, আর এই অবশিষ্ট 50% টাকার সাথে এই 12 বছরের অর্জিত সকল মুনাফা একত্রে পাওয়ার সুযোগ থাকছে। আর কোনো গ্রাহক যদি এই 25% এসবি সুবিধা উত্তোলন না করে থাকেন এবং এই 25% এসবি সুবিধা উত্তোলন না করে থাকেন, সেই ক্ষেত্রে এইখানে কাস্টমার কিন্তু এই 25% এবং 50% এসবি সুবিধা টাকা তার যেহেতু জমা থাকছে এই টাকাটা তার থাকবে, অর্থাৎ 100% টাকা কিন্তু তার বিমা অঙ্কের থেকে যাচ্ছে। এই বিমা অঙ্কের টাকা জমা থাকার কারণে এর উপরে বাড়তি মুনাফা তো পাচ্ছেই, আর পুরো 12 বছরের অর্জিত মুনাফা একত্রে। এখানে বলে রাখা ভালো যে অর্জিত মুনাফা এখানে কেন বলা হচ্ছে, অর্জিত মুনাফা এজন্যই বলা হচ্ছে যে বিমা কোম্পানি প্রতি বছরের আর্থিক লাভ ক্ষতির ভিত্তিতেই গ্রাহকদেরকে মুনাফা দিয়ে থাকে। এখানে সরাসরি কোনো সুদের নির্ধারিত হার উল্লেখ করা যায় না, তো প্রতি বছরের লাভ ক্ষতির ভিত্তিতেই যেহেতু মুনাফা দিয়ে থাকে পুরো 12 বছরের মুনাফা একত্র করেই কিন্তু কাস্টমার মেয়াদ শেষে পাবে। এটি অবশ্য নির্ভর করবে
একটি প্রতিষ্ঠান যত পুরনো হবে এবং সেই প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আর্থিক সক্ষমতা ভালো থাকবে, সেই প্রতিষ্ঠান ওর মুনাফা দিতে বেশি সক্ষম হবে। তাহলে বন্ধুরা, আপনারা জানলেন তিন কিস্তি জীবন বিমা পরিকল্প। এই বিমা পরিকল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারা নিজেরা এটি নিজেদের জন্য করবেন এবং অন্যদেরকেও বিমা ক্রয় করবার জন্য উৎসাহিত করবেন। এই আশাবাদ ব্যক্ত করে ডিজিটাল ইন্স্যুরেন্স মার্কেটিং সিস্টেম ডিমস এর পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।